নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। তারাপুরে মোবাইল চুরি কাণ্ডে আটক তিন, পুলিশের গাড়ি ভাঙচুর, জখম পুলিশ কর্মী। পরিবহন বিভাগের নতুন নিয়মে গ্রাহক ভোগান্তি চরমে, ডিসিকে স্মারকপত্র। করিমগঞ্জের অপহৃত যুবতী উদ্ধার পানিসাগরে, ফেরার অভিযুক্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একটি মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দীপ নাগ নামে এক চোর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে তারাপুর রায়গড় এলাকায়। তবে চুরিকাণ্ডে জড়িত অন্য তিন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। তারা হলো অমরনাথ, বাপ্পন এবং রাজা। জানা গেছে দীপকে এদিন রাতে পুলিশ পাকড়াও করে নিয়ে যাওয়ার সময় পুলিশ চোরকে ছেড়ে দিতে পারে বলে ভিড়ে আওয়াজ উঠলে স্থানীয় উত্তেজিত জনতা হামলা করেন পুলিশের গাড়িতে, ভাঙচুর করা হয় গাড়ি। এ ঘটনায় জখম হয়েছেন একজন পুলিশ কর্মী। বৃহস্পতিবার সকালে আটক চোর দীপকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ আটক করে তাদের আরেক সঙ্গীকে, সেই সঙ্গে পুলিশ ধরে আনে অর্ঘ্য চক্রবর্তী নামে এক স্থানীয় বাসিন্দাকে, যার ঘরে বসে চুরির সামগ্রী ভাগ বাটোয়ারা করত চোরের দল। পরে সংবাদ মাধ্যমের জেরায় দীপ স্বীকার করেছে, সে এবং রাজা মিলে 20 থেকে 22টি মোবাইল চুরি করেছে। সিসিটিভিকে নষ্ট করে তারা এই চুরিকাণ্ড সংগঠিত করেছে বলেও জানিয়েছে দীপ। এদিকে মোবাইলের দোকান মালিক জানিয়েছেন, শুক্রবার দিন রাতে 3:25 ঢুকছে, শনিবার দিন আমরা সকালে দোকান খুলছে, খুলে আসে গিয়ে আমার ছাদ আটা, মানে উপরের ছাদ ভাঙ্গা, ডিম কাটা, হ্যাঁ, মোবাইল সোবাইল কভার টভার ভালাইয়া, মানে দুনিয়া বিতে ইচ্ছা করে নিয়েছে, সব লইয়া গেছে, হ্যাঁ, নগদ টাকা দুটা যা আছে সারা লইয়া গেছে, সিসি ক্যামেরা তারা দেখাইছি, সবে সবরে দেখানি হয়েছে, সবে একই চলে ওই তারই ধরছে গিয়া, হাতকে ধর লেগে যাও, হ্যাঁ, পাবলিকই ধর। তারপরে কি হয়েছে? তারপরে তো পুলিশ এলো, তারা এই অকল জিজ্ঞাসা। নতুন ট্রাফিক নিয়মনীতি লাগু হওয়ার পর থেকেই গোটা দেশের আরটিও ডিটিও কার্যালয়গুলোতে ভিড় পরিলক্ষিত হচ্ছে। এই ভিড় চোখে পড়ে শিলচর ডিটিও কার্যালয়েও। ট্যাক্স জমা সহ ড্রাইভিং লাইসেন্স নবীকরণের জন্য ভোর 4:00 থেকে কার্যালয়ের বাইরে দীর্ঘ লাইন, লাইন চলে এসেছে রাস্তার ওপর, কিন্তু কাজের গতি অত্যন্ত মন্থর। এই চিত্র বৃহস্পতিবারের। কেস কাউন্টার বন্ধ হয়ে যাবে 1:30, অথচ বেলা 1টায়ও লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ।
অভাব অভিযোগ শুনতে এগিয়ে গেলে আমার বাংলা ক্যামেরার লেন্সে ধরা পড়ে তাদের ক্ষোভ। আমরা সকালে প্রায় 7টার সময় লাইনে বসে লাইনে বসে এখন তো জায়গা খালা আছে, যে লাইনে আবার তো দেখা যায় 2-3.5 ঘন্টা লাগবে। ওটা লাগে দুইটা মেশিন হলে তো ভালো হলো, একটা মেশিন ওটা লাগে কাউন্টার দুইটার ব্যবস্থা হলে তো সুবিধা হবে, একটা ব্যবস্থা হবে। ওটা হচ্ছে না আমরা সরকারের দাবি। লেট হওয়ার কারণটা কি? কারেন্ট নাই, জেনারেটর কারেন্ট নাই, জেনারেটর অফ আছে, জেনারেটর খারাপ, কারেন্ট লাইন ওয়্যার পরে স্টার্ট হইছে, কত টাকা করে নেট নাই, তে যে মেশিন খারাপ তো দেখি অবস্থা অবস্থা। আর সকাল থেকে আমরা দাঁড়াই, আমি তো দাঁড়ানিতে এখানে সকাল 8টার থেকে, আমার কত আগে তো আরও অনেক মানুষ ইয়া দাঁড়াইয়া এখানে অপেক্ষা করে। প্রসেসিংটা কি একবারে স্লো গতিতে হন? প্রসেসিং যখন কারেন্ট জায়গা তখন তো বন্ধ, জেনারেটর সেটিং, জেনারেটর তো চলেন না দেখি, জেনারেটর নাই, জেনারেটর আছে দেখি কিন্তু বন্ধ। অসুবিধা তো তারা হল লাইন কারেন্ট যায় কিন্তু 1.5 ঘন্টা হলো কারেন্ট কারেন্টও নাই, এখন কারেন্ট নাই, নেট নাই, কিছু নাই, বহুত অসুবিধা, এরকম হলে কেমনে চলবো? স্যার জেনারেটর নাই, জেনারেটর জেনারেটর থাকে, জেনারেটর নাই, জেনারেটর এখানে বন্ধ, হ্যাঁ জেনারেটর নাই, কিছু নাই, হ্যাঁ এরকম হইলে আমরা সকাল 7টার থেকে আইয়া বার, হ্যাঁ নেট জায়গা কিতা জায়গা, এরকম ডিজিটাল ইন্ডিয়া কয়া যদি ভারতবর্ষ এরকম হয় কিরকম চলবো দুনিয়া? এটা এদিকে অল কাছার অটোরিক্সা অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ ভট্টাচার্য ডিটিও কার্যালয়ের এই অব্যবস্থা নিরসনে জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। স্মারকপত্রে তিনি ডিটিও কার্যালয়ে পৃথক আরেকটি কাউন্টার খোলারও দাবি জানিয়েছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিকাশ জানান, অটো চালকদের যদি এভাবে কাজ ছেড়ে সারাদিন লাইনে দাঁড়াতে হয় তাহলে তো তাদের রোজি রোজগারের ভাটা পড়বে। স্বাগত জানাই, ট্রাফিক রুল যে একটা নতুন নিয়ম করেছে ভারত সরকার, সেই রুলস ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে অনেকেই কাগজপত্র গাড়ি ঠিকঠাক করেতে আরও বেশি করে আসছে দ্বিতীয় অফিসে, কিন্তু আমরা বিগত কয়েক মাস থেকে দেখতে পাচ্ছি হোটেল লাইন এবং ক্যাশ কাউন্টারের লাইন রাস্তা অবধি এসে যায়। তাই আমরা আজকে জেলাধিপতি মহাশয়ের উদ্দেশ্যে একটি স্মারকপত্র দিয়েছি, পয়সা দিতে এসে দুর্ভোগ পোহাতে হয়, সেই পরিপ্রেক্ষিতে কিছু মুক্তি পাওয়ার জন্য আমরা বলেছি অতিরিক্ত একটা ক্যাশ কাউন্টার এবং অতিরিক্ত একটা ফটো কাউন্টার অবিলম্বে যাতে চালু করা হয় দ্বিতীয় অফিসে, এবং শহরের জনসাধারণ, জেলার জনসাধারণ যাতে এই দুর্ভোগ থেকে কিছুটা নিশ্চিতি পায়, এবং এই বিষয়ে আমরা জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং সংবাদ এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে আমরা জেলার যে প্রতিনিধি এমএলএগণ আছে তাদের নিজ নিজ দিয়ে ভোটাররা যে এই হ্যারাসমেন্ট পাচ্ছে তার জন্য দ্বিতীয় বিষয় যেন এই অবিলম্বে দুইটা আরও অতিরিক্ত কাউন্টার খোলার পদক্ষেপে এই অনুরোধ রাখি আমরা অল কাছার কোঅর্ডিনেশন কমিটি অটো রিক্সা অ্যাসোসিয়েশনে। করিমগঞ্জের অপহৃত যুবতীকে উদ্ধার করা হলো ত্রিপুরার পানিসাগর থেকে। চোড়াইবাড়ি পুলিশ পানিসাগর পুলিশের সাহায্য নিয়ে রোয়া এলাকা থেকে ওই যুবতীকে উদ্ধার করে। যদিও এই যুবতীর অপহরণ কাণ্ডে জড়িতদের পুলিশ আটক করতে সক্ষম হয়নি। জানা গেছে গত 10 অক্টোবর রাতাবাড়ি ভেটারবন্দের ভবানীপুর গ্রাম থেকে বর্মন উপাধির এই যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে রোয়া বস্তির সঞ্জিত ত্রিপুরা নামের এক যুবক তুলে নিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে বাজারিছড়া থানায় এক মামলা দায়ের করা হয়। এই মামলার তদন্ত করতে গিয়ে সাফল্য পায় পুলিশ। বাজারিছড়া পিএসএ একটা কেস হয়েছিল, কেস নাম্বার 156 অফ 2019 আন্ডার সেকশন 341 366 34 আইপিসি। তো অ্যাকর্ডিংলি বাজারিছড়া পিএসএ ওসি রিকোয়েজিশন বলে আমাদের ওসি পানিসাগর পিএস এবং অন্যান্য অফিসারদের নিয়ে রোয়া থেকে উক্ত যে ভিকটিম গার্লটিকে রিকভারি করে থানায় নিয়ে এসেছে, এবং থানায় নিয়ে আসার পর আসাম পুলিশের উপস্থিতিতে ওনার গার্জেনের উপর কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। ভিকটিম তার ওরা পানিসাগরে গেছিল ফাংশন দেখতে, আর তার সঙ্গে ছিল সঞ্জিত ত্রিপুরা আর দর্শন ত্রিপুরা, তার সঙ্গে এই রবেন বলিয়া যে তার বোনের জামাই আছে, এই বোনের জামাইয়ের আগের থেকেই পরিচিত, আর এই সঞ্জিত ত্রিপুরার কথা মতো তারা এই ফাংশন দেখতে গেছিল। ত্রিপুরার পানিসাগরে গিয়ে যখন দেখছে কোনো ইয়ে নাই, ফাংশন নাই, তখন তারা রাত্রেবেলায় রিটার্ন আইতেছিল, আর ঘুরিয়ে আসার টাইমে চামটিলার কিনারে, পানিসাগর চামটিলার কিনারে
তারা যে আল্টো গাড়ি আসলো এই গাড়িটা ড্রাইভারে কইয়া থামাইয়া সঞ্জিত ত্রিপুরায় এই আমার এখানে যে ইয়ার যে ভিক্টিম গার্লস যে ভিক্টিম গার্লস গাড়ির থেকে টানিয়া নামাইতে ইয়ে করছে নামাইছে আর সঙ্গে দর্শন ত্রিপুরায় তার মুখের মধ্যে চিপাজা ধরছে ভিক্টিম গার্লসে আমি তার লিগেল গার্জিয়ান মা ও ভাইয়ের কাছে সমঝাইয়ে দিছি আর এই ত্রিপুরা থেকে এখন পর্যন্ত আমরা 21 জেলা তাহলে ধরতে পারছি না আমি সোর্স এঙ্গেজ করছি আশা করি অতি সত্তর এই আসামিগুলো ধরে ফেলবো কলেজ রোড চেংকুরির মধ্যবর্তী সেতুর আশপাশকে ঘিরে বসা অবৈধ বাজার উচ্ছেদের দাবিতে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় বৃহস্পতিবার কলেজ রোড সুভাষনগর সহ আশপাশ এলাকার মানুষ এদিন সংঘবদ্ধভাবে জেলা শাসকের হাতে ওই স্মারকপত্র তুলে দিয়েছেন স্মারকপত্র প্রদানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবী ধ্রুভেন্দু শেখর ভট্টাচার্য জানিয়েছেন কলেজ রোডের বৈধ একটি বাজার রয়েছে কিন্তু তারপরও এখানে গজে উঠেছে আরেকটি বাজার এতে প্রতিনিয়ত মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন কলেজ রোড চেনপুরি রোড বিবেকানন্দ রোড আশ্রম রোড সুভাষনগর ইত্যাদির নিবাসী আর যারা ওখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে তারা আমরা ওনার্সরা আইছি এখানে আমরা কলেজ রোড আর চেনপুরি রোডের মাঝখানে একটা ব্রিজ আছে যেটা সরকারে ব্রিজটা দিছে চলাচলের লাগিয়া বাহন চলাচলের লাগিয়া আমরার লাগিয়া সব সুবিধার্থে ওই ব্রিজের উপরে তখন দেখা যায় দুদিকে বাজার হয়ে গেছে আর বাজারটা ক্রমশই বাড়িয়া যায় বাজারটা একটা ইলিগেল এনক্রোচমেন্টের হিসাবে চলে এই বাজারের গার্বে এখানে আমরা খবর পাইছি অথবা পরশুদিন পুলিশে ধরিয়াও লইয়া গেছে রাতেরবেলা এখানেও মদিরা পান হয় আরও অন্য কাউন্ট্রাব্যান্ড সাবস্টেন্সেসও বিক্রি হয় এমনি অভিযোগও আইসে আমরা সোসাইটির দিক থেকে এলিগে আইসি সামনে যে এটা যদি এখন না থামানি যায় বিকজ ইট হ্যাজ বিন কনভার্টেড ইন্টু আ ডেন অফ ইলিগাল অ্যাক্টিভিটিস আপনার সচরাচর বাজারের লেগে একটা জায়গা আছে অলরেডি মূল্যাঙ্কন করিয়া চিহ্নিত করিয়া রাখা হয়েছে কলেজ রোড বাজার সবই জানে সবই কলেজ রোড বাজারও যায় এইখানে বাজার হওয়ার কোনো কারণ নাই ধ্রুবেন্দু আরও জানান দিন কয়েক আগে এই সেতুর উপরই এক ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা পার্শ্ববর্তী মোকামের সাইনবোর্ডেও পাটকেল ছোড়া হয়েছে এতে করে সম্প্রতি বিনষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে এই বিষয়ে প্রশাসনের শীঘ্রই হস্তক্ষেপ করা উচিত বলে মনে করেন তিনি কয়দিন আগে একজনের উপরে এখানে প্রাণঘাতী হামলা হয়েছে এখানে ক্রমশ দেখা যায় রাত্রেবেলা এখান থেকে মদ বিক্রি করা হয় তো এই জায়গাটারে যদি ক্লিন না রাখা হয় এনক্রোচমেন্ট যদি না সরানি হয় তো আমরা লেগে আগে গিয়ে একটা প্রবলেম ইলিগাল অ্যাক্টিভিটিস বাড়ের লুকরারও ডাইসি ক্যারেক্টারের লুকরা ওখানে আওয়া যাওয়া শুরু করে দিছে কয়দিন আগে ওখানে একটা ইয়ে আছে ফেজল সার মুকাম আছে ওই মুকামের যে সাইনবোর্ডটা ওই গ্লো সাইনবোর্ডও কেউ ওখানে একটা ইয়ে করিয়া রাত্রেবেলা পাথর মারে ওটার ভাঙা হয়েছে এটা কমিউনাল টেনশন ক্রিয়েট করার একটা অ্যাটেম্প্ট তো এটারে আমরা মনে হয় আমরা শান্তিভাবে শিলচরে আসি এইগুলো অ্যাক্টিভিটিরে ইমিডিয়েটলি যদি প্রশাসনে বন্ধ না করে তাইলে আমরার লিগা কষ্ট হইব তারপর বোধ আমরারও লামন লাগবো রাস্তা এটার আটকাইবার লাগিয়া এর লিগে আজকে আমরা এই আবেদন লইয়া আইসি নিবেদন করবো যে ইমিডিয়েটলি ওই জায়গাটারে এভিকশন করে ওই জায়গাটারে ক্লিন রাখার একটা ব্যবস্থা করা হইতো আর দুই পাশে রেলিং দিলাইলে ফুটপাথটা যারা আওয়া যাওয়া করবো তারার লেগে ভালো হইব গাড়ি ঘোড়া মাঝখানে কোনো থামতো না জামও লাগতো না করিমগঞ্জে কুশিয়ারা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ উদ্ধার করা হয় লাশটি শহরের স্টিমারঘাট রোডের পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে লাশটি দেখতে পান স্থানীয়রা খবর পাঠানো হয় পুলিশ বিএসএফকে পরে বিএসএফের সহযোগিতায় নৌকোয় করে ওই লাশ উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে পুলিশের ধারণা পরে লাশটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়
মানে সাড়ে দশটা এগারোটার সময় খবর পাওয়া গেল যে একটা ডেড বডি ভাসি আইসি কোচাকাল নদী। আমরা আইসি, আমরা আপনার এসডিআরএফ ফোন করেছি, এসডিআরএফ বডিটা উদ্ধার করেছি এখন, তখন আমরা বডিটা এখন পাঠাইলাম সিভিল হসপিটালে পোস্টমর্টেম এক্সামিনেশন। বডি দেখে কি মনে হলো, মানে পুরুষ না মহিলার? পুরুষের বডি তো। মানে কতটুকু ডিকম্পোজ, মানে কতদিন পুরানো হতে হতে পারে? ম্যাক্সিমাম থ্রি ফোর ডেজ, ফাইভ ডেজ হতে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তারাপুরে মোবাইল চুরি কাণ্ডে আটক তিন, পুলিশের গাড়ি ভাঙচুর, জখম পুলিশ কর্মী। পরিবহন বিভাগের নতুন নিয়মে গ্রাহক ভোগান্তি চরমে, ডিসিকে স্মারকপত্র। করিমগঞ্জের অপহৃত যুবতী উদ্ধার পানিসাগরে, ফেরার অভিযুক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।